আজকে ব্রেকফাস্টে আছে বাটার ব্রেড আর ডিম সেদ্ধ। আর তাতান কিন্তু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে। কটার সময় উঠেছিস? ছটা পনেরোতে উঠে স্নান করে যোগা করে পুজো দিয়ে তারপর স্যারের কাছে পড়তে বসেছে। আর আজকে স্যার এসেছিল কটার সময়? পনেরো আটটার সময় স্যার এসছে। স্যার এসে পড়িয়ে চলেও গেছে। এখন হচ্ছে ব্রেকফাস্ট। আমি ঠামির ঘর থেকে ঘুরে চলে এসেছি, তারপর পড়তে বসেছি। ও তো সবাই জানে, তুই স্যার যখন যায় তখন ও একবার করে ঠামির ঘরে ধু মেরে তারপরে উপরে আসে। ভাইও তাই করে, ও উপরে চলে আসে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই জাস্ট তাতানকে ব্রেকফাস্ট দিলাম। তাতানকে ব্রেকফাস্ট দিয়ে আমার এখনো হয়নি, কারণ আমি তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করে দিলাম, এডিট করে সকাল সকালেই উঠেছিলাম। কারণ আজকেও কারেন্ট থাকবে না, বুঝলো তো, অ্যানাউন্সমেন্ট করেই দিয়ে গেছিল। তো আগামী আরও দুদিন থাকবে না, সেটা বারটা ঠিক মনে নেই, থাকবে না। তো আজকে তার জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করে দিলাম, এবার টাইম মতো পাবলিশ করে দেবো। তাই জন্য আমি এখনও ব্রেকফাস্ট করিনি, তো ভিডিও এখন আপলোড কমপ্লিট। এখন যাবো আমি ব্রেকফাস্ট করতে। এখানে করছি আমার ব্রেকফাস্ট প্রায় কমপ্লিট। আর এদিকে তোজো বাবা এসছে, তোজো খালি গায়ে এসছে বলে কুশন চাপা দিয়ে রেখেছে বলে কুশন দাও। আর ও সকালবেলা কী খাচ্ছে? সকালবেলা কী খেয়েছিস হচ্ছে ব্রেকফাস্ট? এগ টোস্ট খেয়েছিস? ও এগ টোস্ট খেয়ে এসছে। খেয়ে এসে কী খাচ্ছিস? কমপ্লিটে খেয়েছিস? এই যে সকালবেলা বলছে, এসে আমাকে বলছে চানাচুর দাও। তো আমাকে একজন, আমার এক বন্ধু বলেছে তোজোকে জিজ্ঞাসা করো। আগের দিন জিজ্ঞাসা করছিলাম না যে চানাচুর খাবি না এই লিচু খাবি না কি খাবি জিজ্ঞাসা করছিলাম, তো আমাকে এক বন্ধু বলেছে ও তোজোকে জিজ্ঞাসা করো যে ফুচকা খাবে না চানাচুর খাবে। এইবার বল, কনফিউশনে পড়ে গেছে। দুটাই তো ভালোবাসে, দুটাই খেতে হবে, কোনোটাই ছাড়ার না। না যদি তোমাকে অপশন দেয় যে কোনো একটা খেতেই হবে, যে কোনো একটা, কোনটা? কি ফুচকা? তো কি ফুচকা চানাচুর খাবি না ফুচকা খাবি? আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ এমনি পড়ছে আর এও এখন চানাচুর খাবে, খেয়ে চলে যাবে নিচে পড়তে। দিদি পড়ছে মাঝখানে চানাচুর দেখে এসছে, তাই তো? চলো আমিও ব্রেকফাস্ট করে নিই, তারপর ওইখানে যেতে হবে কাজে। সব আমার জন্য সব কাজগুলো অপেক্ষা করে আছে। কালকে যে মুসুর ডাল করেছিলাম না, অনেকটা ডাল রয়ে গেছে, কাজে ডাল আর করতে হবে না। আর কারেন্ট যেহেতু নেই, রাইস কুকারে হবে না। এখানে হাঁড়িতে চাল ধুয়ে ভাত রেডি করে রেখেছি। আর পাট শাক করবো, পাট শাক বেছে এখানে জলে ভিজিয়ে রেখেছি। পাট শাকটা ধুয়ে কাটতে হবে। বেগুনগুলো বার করেছি, ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। বেগুনি হবে, পাট শাক ভাজা, ডাল আর বেগুনি, ব্যাস। এই হচ্ছে আজকাল সিম্পল লাঞ্চ মেনু। তো দেখো আজকাল হেয়ার ফল, ফ্রিজি, ড্রাই হেয়ার, এটা একটা কমন প্রবলেম হয়ে গেছে। আর এটার আসল কারণ হলো আমরা প্রপারভাবে হেয়ার কেয়ার করি না। এছাড়া নানা রকম কেমিক্যাল ব্র্যান্ড ইউজ করা, যেটাতে আমাদের চুলের অনেক ক্ষতি হতে পারে। এছাড়া পলিউশনও কিন্তু একটা আসল কারণ চুলের খারাপ হওয়ার পেছনে। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে ঠিকঠাক মতো চুলে তেলও ইউজ করি না। আমরা এইসব প্রবলেম দূর করার জন্য একটা জিনিস আমরা ইউজ করতেই পারি, সেটা চুলের জন্য খুবই ভালো, সেটা হচ্ছে ঘৃত কুমারী অথবা অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো, সেটা আমরা বহুদিন ধরেই জানি। অ্যালোভেরা বা ঘৃত কুমারী চুলের জন্য কিন্তু অনেকটাই ভালো হয়, চুলকে স্ট্রং রাখে, সিল্কি রাখে, শাইন রাখে, স্মুথ রাখে, আর কি বলবো। তো আমাদের এই ব্যস্ততার লাইফে সবসময় সম্ভব হয় না যে অ্যালোভেরা নিয়ে ঠিকঠাক মতো কেটে কুটে মানে চুলে লাগানোর জন্য। তো আজকে আমি তার একটা সহজ উপায় দেখাবো, যেটাতে কিন্তু তোমাদের অ্যালোভেরা অর্থাৎ ঘৃত কুমারী ইউজ করতে পারবে, অথচ আমাদের সময়ও বেঁচে যাবে। তোমাদের বলি, নিউট কিন্তু লঞ্চ করেছে এই ঘৃত কুমারী অথবা অ্যালোভেরা হেয়ার অয়েল ফর ড্যামেজ হেয়ার অ্যান্ড স্কাল্প। তো নর্মালি আমরা শ্যাম্পু করার আগের দিন কিংবা শ্যাম্পু করার কয়েক ঘন্টা আগে যদি আমরা এই হেয়ার অয়েলটা নর্মালি আমরা চুলে মানে অ্যাপ্লাই করে 7-8 মিনিট ধরে মাসাজ করে, ভালোভাবে মাসাজ করে পুরো স্কাল্প থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে যদি তেল দিই, আমরা ইউজ করি আর কি, অ্যাপ্লাই করি ভালো করে, তারপর যদি শ্যাম্পু করে নিই, কিন্তু আমরা কিন্তু অনেকদিন টানা ইউজ করার পর মোটামুটি রোজ যদি ইউজ করতে পারি তা তো খুবই ভালো, কিন্তু সপ্তাহে 3 দিন ইউজ করলেও কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। বেশ কিছুদিন ইউজ করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চুলের কিন্তু অনেকটাই চেঞ্জেস এসছে। তো তেলের যে কন্টেনারটা, এটা তো আমার খুবই সুন্দর লাগে নিউডের, বিশেষ করে এই ঢাকনাটা এত কিউট লাগে না কি বলবো। তো যাই হোক, এটা তোমাদের দেখিয়ে দিই। তেলের যে টেক্সচারটা একদম লাইট, কোনো চিপচিপ করবে না, একদমই চিপচিপ করবে না, দেখতেই পাচ্ছ, একদম লাইট পাতলা। তোমরা যদি নর্মালি সারাদিন চুলে মেখেও রেখে দাও আর কি, তাতেও কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম স্ট্রং কোনো গন্ধ নেই যে কোনো রকম প্রবলেম হবে, কিংবা একদম চিপচিপিও চুল হবে না, একদম চুলকে লাইট রাখে।
এবার বলবো নিউডের ঘৃতকুমারী অথবা অ্যালোভেরা হেয়ার শ্যাম্পু ফর স্ট্রঙ্গার হেয়ার হেলদিয়ার স্ক্যাল্প। তো শ্যাম্পুর কন্টেনারটা তো এরকম দেখতে, এটাও দেখতে কিউট। এটার যে কালারটা, এই কালারটা আমার খুব বেশি ভালো লাগে। এটা যেখানে রাখা হবে সেই জায়গাটারই শোভা বেড়ে যাবে, এত সুন্দর কৌটোগুলো, তেলেরও শ্যাম্পুরও দুটোই। দেখতেও সুন্দর আর উপকার তো খুবই ভালো। অ্যালোভেরা তোমাদের বললামই চুলের জন্য কতটা উপকারী। তো শ্যাম্পুর টেক্সচারটা তোমাদের দেখিয়ে দিই, এরকম লাইট নর্মালি একটা গ্রিন কালার আছে, যেহেতু অ্যালোভেরা আছে তো নর্মালি গ্রিন কালার। স্কাল্প থেকে শুরু করে পুরো চুলে ভালো করে ম্যাসাজ করে, যেভাবে নর্মালি আমরা শ্যাম্পু করে সেভাবে শ্যাম্পু করে কিন্তু হেয়ার ওয়াশ করে নিতে হবে, ব্যাস। একটা কথা বলি, এই শ্যাম্পুটা কিন্তু পরিমাণেও কম লাগে। তো একই সাথে যদি নিউডের ঘৃতকুমারী হেয়ার অয়েল এবং হেয়ার শ্যাম্পু দুটো ইউজ করতে পারি আমরা, তো বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু চুলের অনেকটাই পরিবর্তন তোমরা দেখতে পাবে এবং চুল কিন্তু আমাদের অনেকটাই ম্যানেজেবল হবে, স্মুথ হবে, সিল্কি হবে এবং স্ট্রঙ্গার হেয়ার হবে। তো নিউডের এই ঘৃতকুমারী হেয়ার অয়েল এবং হেয়ার শ্যাম্পু সেফ অ্যান্ড টক্সিন ফ্রি, প্যারাবিন এবং সালফেট ফ্রি এবং জিএমপি এবং আইএসও দ্বারা সার্টিফাইড, আর এটাতে কিন্তু কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই। আমি এই দুটো প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। এনে ধর, আর এদের আজকে অনলাইন ক্লাস হচ্ছে না বলে পড়াশোনা হয়ে গেছে। এই দেখো, এই ফোন এক হাতে নিয়ে ভিডিও দেখছিল, ঠিক আছে, টিভি তো নেই, টিভিতে ওয়াইফাই নেই, ঝগড়া শুরু হয়ে গেছে। এ বলছে আমার দিকে দে, ও বলছে আমার দিকে দে, ও বলছে আমি দেখতে পাচ্ছি না, ও বলছে আমি দেখতে পাচ্ছি না। কেমন করেছি সিস্টেমটা দেখো, এরকম ভাবে রেখে দিয়েছি, এবার নে তোরা দুজনে বসে বসে দেখ। হ্যাঁ ঠিক আছে, সিনেমা হল করে নিয়েছি, যদি দিনের বেলা বলে কলা পেলি, দেখো আবার লাইট হবে, দিনের বেলা বলে কলা পেয়েছিস, সন্ধ্যাবেলা হলে পপকর্ন পেতিস, জমে যেত ব্যাপারটা। হ্যাঁ সন্ধ্যাবেলা পড়তে বসবি। শাকটা বেছে ধুয়ে কেটে শাকটা রান্না করলেই হয়ে যায়, আর তো গরম গরম বেগুনি ভাজবো, ব্যাস। তো এখন একটু এই গরমের মধ্যে, আজকে মোটামুটি রোদ উঠেছে কিন্তু সেরকম এখনো গরম লাগছে না, কিন্তু কালকের মতো মেঘলা ওয়েদার নেই। তো এখন এই যে কালকে একটু তরমুজের লস্যি বানিয়েছিলাম, তো কালকে আর খাওয়া হয়নি, আজকে ঠান্ডা ঠান্ডা পুরো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন চিল ঠান্ডা বার করলাম, এখন একটু লস্যিটা খেয়ে একটু ঠান্ডা হয়নি, তারপর আবার বাকি কাজকর্ম হাত দেবো। তো আমাদের গরম 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 বলছি গরম গরম বেগুনি কমপ্লিট, আর এখানে ভেজেছি পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। এই গ্যারেজটা তোমাদের সাথে আমি আজ পর্যন্ত কোনোদিন শেয়ার করিনি। এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম, মানে আমাদের দুজনের কষ্টের পয়সা দিয়ে এই গ্যারেজটা আমরা কিনেছি, ঠিক আছে। পাশে যে একটা গ্যারেজ আছে ওটা তো আমরা পেয়েছি, মানে প্রথম মাসের তরফ থেকে, মানে বাবার তরফ থেকে পাশের গ্যারেজটা পেয়েছি আর ফ্ল্যাটটাও পেয়েছি, এগুলো আমাদের পয়সা দিয়ে কেনা না। কিন্তু এই যে গ্যারেজটা দেখতে পাচ্ছ এতটা, এটা কিন্তু আমাদের নিজেদের পয়সায় কেনা। হ্যাঁ, আর এটা কিন্তু তখন আমি ইউটিউবও করি না, বলো না যে আমি ইউটিউবে টাকা কেনা, তখন আমার ইউটিউব কোনো মানে নেই, 15 মার্চ, হ্যাঁ ওই 2015। তো সেই হচ্ছে ব্যাপার, এই গ্যারেজটা এতদিন না আমাদের রেন্টে দেওয়া ছিল, মানে একটা দোকান ভাড়া দেওয়া ছিল একজনকে, তো উনি আজকে ফাঁকা করে দিয়েছে, মানে উনি আর থাকবে না, কি উঠে গেছে আর কি। তো এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে যেহেতু উঠে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছে, তাদের ভাবলাম চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের পয়সা, মানে আমাদের নিজেদের পয়সা কেনা ফার্স্ট প্রপার্টি, ফার্স্ট সম্পত্তি বলতে পারো। তো আমাদের কাছে না, যে অনেকে হয়তো বলবে এইটুকু সামান্য গেলে সামান্য দোকান নিয়ে এত লাফালাফি করছো, হ্যাঁ আমাদের কাছে একটুখানিও যদি কিনি না নিজেদের পয়সা দিয়ে, কষ্টের পয়সা দিয়ে, তো সেটাও আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের, তবে আমরা এখন ডিসাইড করেছি এটা আর ভাড়া দেবো না, মানে আর রেন্টে দেবো না আর কি। এতদিন গাড়ি রাখতাম আমরা দাদার গ্যারেজে, তো যেহেতু এটা ফাঁকা ছিল না, তো এখন আমাদের গ্যারেজেই আমরা গাড়ি নিয়ে আসবো, এটা আর ভাড়া দেবো না, বুঝলে। আর তার জন্য এইখানে যে স্টকিংটা দেখতে পাচ্ছ, এই যে এতটা উঁচু খাড়া, এখানে যে গাড়ি তুলতে অসুবিধা হবে, তার জন্য এই জায়গাটাকেও ওই জায়গার মতো ওরকম ভেঙে সুন্দর করে স্লপিং করতে হবে, লেবেল করতে হবে, তাহলে ইজিলি গাড়ি নিয়ে করতে হবে, সেটা এখন করা নেই, এখন দরকার নেই, পরে করলেও চলবে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে, মানে এটা দেখলে এটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে আর কি। যেই সময় আমরা কিনবো ভেবেছিলাম আমরা, মানে ভাবতেই পারিনি, প্লাস মনের জোরে, মনের জোরে, হ্যাঁ, যে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, এরকম যে হাত ছাড়া যদি হয়ে যায়, হ্যাঁ নিজেদের প্ল্যাটের নিচেই, হয়তো ভবিষ্যতে পারলেও অন্য কোথাও, অন্য কোথাও, কিন্তু নিজেদের একদম প্ল্যাটের নিচে, এইখানে নিজেদের প্ল্যাটের নিচে, হ্যাঁ হ্যাঁ।
যদি আমরা না নিতাম তাহলে অন্য কেউ গ্যারেজটা কিনে নিত। উপরেই আমাদের ফ্ল্যাট আর নিচেই এটা হচ্ছে আমাদের নিজেদের গ্যারেজ বলতে পারো। তাতানকে নিয়ে গেছিলাম নাচের ক্লাসে, তো নাচের ক্লাস থেকে চলেও এসেছি অলরেডি, অনেকক্ষণ হয়েছে। এখন দেখবো তাতানকে পপকর্ন, তবে এখানে অনেকটা থাকে তো এতটা লাগবে না, যদি আমি পুরোটা করি না পুরো কুকার ভরে হবে, তো এতটা করার দরকার নেই, আমি অল্প অল্প করে করি আবার রেখে দিই। দেখো কইটুকু করলাম, তাতেও পুরো কুকার ভরে গেছে। এটা তাতানকে দেবো, এখানে তাও একটুখানি রয়ে গেছে, আর এটা নিচে পাঠাচ্ছি তোজোর জন্য। আগে তাতান তোজোকে দিয়ে আসবে, তারপরে এসে ওগুলো গরম তো হবে, যা দেরি করে সাঁতার ঠান্ডা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ চলে আসি সাঁতারে। আচ্ছা তো তাতানকে তো দিয়েছি, দিয়ে আবার এটা রয়েছে, এখন আমি এটা নিয়ে বসলাম, এখন একটু বসি এটা খেতে খেতে, তো একটুখানি মোবাইল দেখি তারপরে আবার যাবো রান্নাবান্নার দিকে। আর এই গরম গরম না পপকর্ন বেশ ভালো লাগে খেতে খেতে। বেশ কয়েকদিন আগে আমি এই জায়গাটা গুছিয়েছিলাম, মানে তাতানের জামা কাপড়ের জায়গাটা, কিছু কিছু অনেক কিছু জামা কাপড় বাদ গেছে, তো এখন যেগুলো আছে সেগুলো মোটামুটি গোছানোই আছে, আর এগুলো লাগে রেগুলার পরে। আর তাতান কালকে বইয়ের এই জায়গাটা গুছিয়েছে, তো মোটামুটি এই ওপরটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, সুন্দর গোছানোই আছে। আর এইখানে আমার জামা কাপড় থাকে, তো এই দিকের যে নাইটিগুলো আছে এগুলো আমি দিনের বেলা পরি, মানে সারাদিন পরি আর কি, আর এই পাশে এগুলো রাত্রেবেলা পরি, তো এটাও মোটামুটি ঠিকই আছে, যা আছে সবই পড়ি, সবই লাগে, কোনো বাদ দেওয়ারও নেই, কিছু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এইখানে এই জায়গাটা একটু ঘোটালা পেকে রয়েছে, অনেক কিছু আছে যেগুলো বাদ দিতে হবে, আমি আর পড়ি না পড়বও না, প্লাস একটু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো চলো হাতে একটু সময় আছে, তো এই জায়গাটা এখন একটু গুছিয়ে ফেলি। এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি, এখন বেশ মোটামুটি সুন্দর লাগছে আমি হাতের কাছে। এই কদিন না আমি জিনিস খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে খুঁজে নিতে হচ্ছিল, এবার গেঞ্জি প্যান্ট সব আলাদা আলাদা করে রেখেছি, খুঁজতে নিতে আমার সুবিধাও হবে আর দেখতেও ভালো লাগছে। ওপরে নাইটি আর নিচে এই গেঞ্জি প্যালাজো প্যান্ট এইসব রয়েছে, আর এই কটা জিনিস আমাকে বাদ দিতে হলো, এগুলো আর পুরো পরার মতো না আর কি। আজকে ডিনারে হবে গোলা রুটি, মানে ভাবলাম কি কি করব কি করব বুঝে পাচ্ছি না, দেবেন্দ্রকে বললাম কি অনেকদিন গোলা রুটি খাওয়া হয় না আজকে করব, তাতান তো খুবই ভালোবাসে, আমারও ভালো লাগে, ও ভালোবাসে, তো বললো ঠিক আছে করো চলো। তো ম্যাক্সিমাম না আমি এই গোলা রুটিটা সকালে ব্রেকফাস্টের দিকে করি, কিন্তু আজকে ইচ্ছা হলো আর ভাবলাম শর্টকাটে করে ফেলি, অন্য কোনো রান্না করতে গেলে ঝামেলা, এটা করো ওটা করো, তাতে গোলা রুটি করে ফেলি ব্যস হয়ে যাবে। তো আগে না আমি যখন শ্বশুর মানে এখানে এই বাড়িতে শ্বশুরবাড়িতে দেখেছি শাশুড়িমাকে গোলা রুটি করতে ময়দা দিয়ে, তো ময়দা দিয়ে যে কোনো জিনিস ভালোই হয়, স্বাভাবিক টেস্ট হয়, কিন্তু আমি না এখন আটা দিয়ে করি। তবে প্রথম একদিন আটা দিয়ে করতে গেছি একদম ভেঙে চুরে গেছে, ঠিক মতো তুলতে পারিনি, ময়দাটা যেরকম সুন্দর মানে উঠে আসে আটাটা সেরকম উঠে আসছিল না, ভেঙে চুরে গেছে, তো ভাবলাম না আটা দিয়ে হবে না। কিন্তু এখন আমি না আটা দিয়ে ডিম দিয়ে করি, সাথে একটা কি দুটো ডিম দিয়ে দিই, তাহলে না বেশ সুন্দর উঠে আসে, তাহলে ওই আটা দিয়ে করে যে ভেঙে চুরে যায় সে ভেঙে চুরে যায় না, ডিমটার জন্য বেশ সুন্দর উঠে আসে, কোনো প্রবলেম হয় না। তো এখানে আমি পেঁয়াজ লঙ্কা নুন দুটো ডিম দিয়েছি আর আটা, আটা দিয়ে ভালো করে একটু পাতলা পাতলা করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি, এটা দিয়েই আজকে হবে গোলা রুটি। Thank you.
গোলারুটি রেডি। এবার নেব ম্যাগির হট অ্যান্ড সুইট সস। এবার গরম গরম গোলারুটি ছেড়ো, সসে লাগাও আর মুখে। খুব ভালো লাগে। যাই হোক, যেহেতু এসব গোলারুটি গরম গরম খেতেই ভালো লাগে, আর ভাজতে এটা অনেকক্ষণ টাইম লাগে, রেডি করতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু ভাজতে অনেকক্ষণ টাইম লাগে। তো ভাজতে ভাজতে ওদেরকে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। লাস্টে আমি এখন বসেছি, আজকে আমি টেবিলে একা বসেছি, ওদের খাওয়া লাগে। তো চলো আজকের ব্লগটা এখানে ডাইনিং টেবিলে বসেই, হ্যাঁ হয়ে গেছে আজকের ব্লগটা এই টেবিলে বসেই শেষ করি। খেয়ে দিয়ে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। এতক্ষণ গরম লাগেনি, কিন্তু রান্না করতে করতে গরম লাগছে এখন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। Love you all.